মুহূর্তে আমরা ঘটনাস্থল দেখাবো। একটা টাটা 407 গাড়ি, এই গাড়ি সম্পূর্ণ জ্বালিয়ে দেয় এলাকার মানুষ এবং দুজনকে নৃশংসভাবে এখানে যেখানে গাড়ি জ্বালানোর ঘটনা ঘটেছে ঠিক কাছেই এই কিন্তু ঘটনাস্থল যেখানে খুনের ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ আধিকারিকরা এলাকায় আসছেন, আমরা সরাসরি সেই ছবি দেখাবো। এবং শুধু তাই নয়, পুলিশের পাশাপাশি ফায়ার ব্রিগেডের যারা অফিসিয়ালস তারাও এই মুহূর্তে এসেছেন। ফায়ার ব্রিগেডের তরফ থেকে আগুন নেভানোর কাজ, এই যে গাড়িতে যেটা হয়েছে সেটা ফায়ার ব্রিগেড অফিসিয়ালসরা করছেন। একটু কি অবস্থায় আপনারা দেখলেন যখন? আমরা এসছি, আসার পর প্রথম কাজ এই গাড়িটা জ্বলছে, এই গাড়িটা নেমেছি, নেমে আর সেইটা নেমেছি, আর ওখান থেকে আর এখান থেকে আর কোনো নড়তে পারিনি, এখানেই পড়ে যাচ্ছে। দুটো গাড়ি এখানে জ্বলছিল, হ্যাঁ ওটা নেমেছি, নেমে এখানেই আছে, আর কোথাও আর কোথাও আশেপাশে আর কোথাও মুভমেন্ট করতে পারিনি, এখানে পড়ে আছে। একটা গাড়ি আমরা দেখালাম এবং আর একটা গাড়ি, সেটা সামনে একটা গলি রয়েছে সেখানে রয়েছে, ওখানেও কিন্তু আর একটা গাড়ি, সেটাও স্থানীয় লোকজন তারা জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। এই মুহূর্তে বিরাট পুলিশ বাহিনী গোটা এলাকার দখল নিয়েছে যাতে নতুন করে আর কোনো উত্তেজনা না ছড়ায়। পুলিশ আধিকারিকরা জানে আলম যে অভিযুক্ত রয়েছে তাকে খুঁজে বার করার চেষ্টা ইতিমধ্যেই শুরু করছেন। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে মোবাইলের টাওয়ার লোকেশন এবং বিভিন্ন সূত্র ধরে তারা অভিযুক্তর খোঁজে তল্লাশি অভিযান করছেন। স্থানীয় বাসিন্দারা কিন্তু প্রথমে একটা গাড়িকে জ্বালিয়ে দেয় এবং তারপর আমার সামনে আর একটা মালবাহী গাড়ি সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং এই গাড়িও কিন্তু পেছনের যে অংশ সেটায় আগুন লেগেছে সেরকমই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। ফায়ার ব্রিগেড অফিসিয়ালস কিছুক্ষণ আগেই এই গাড়ির আগুন নিভিয়েছেন। সব মিলিয়ে এলাকায় কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে। ক্যামেরা অমিত নাথের সঙ্গে সুকান্ত দাস, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, ডায়মন্ড হারবার। নজর রাখবো পরের খবরে। আসল ভোটকে কি ভয় পাচ্ছে তৃণমূল? অবাধ ও স্বচ্ছ নির্বাচনের জন্য আসানসোলের প্রতি বুথে সিআরপিএফ নিয়োগ করা হোক, বাংলার পুলিশের সব তদন্তেই তো প্রশ্ন উঠছে, তাই হাইকোর্টে মামলা দায়ের হচ্ছে। রাজ্যে পুলিশ সরকার চলছে, আসানসোলে উপনির্বাচনের প্রচারে এসে অভিযোগ রবি শঙ্কর প্রসাদের। ক্যা ইমানদার ভোট সে টিএমসি ঘবড়াতি হ্যায় ক্যা, ইয়ে বড়ে সওয়াল। অর ইস ট্র্যাক রেকর্ড মে হাম ভি আপিল করেঙ্গে कि सीआरपीएफ को हर बूथ को मैनेज करना चाहिए। चुनाव आयोग इस बात की पूरी चिंता करे, जो हो रहा है बंगाल में आप सभी अनुभवी पत्रकार है जानते हैं, तो यहां पर फ्री एंड फेयर इलेक्शन होना चाहिए और फ्री एंड फेयर इलेक्शन के लिए बड़ी संख्या में हर बूथ पर सीआरपीएफ को तैनात किया जाए, इलेक्शन कमीशन उसको मॉनिटर करे, क्योंकि एक बार चुनाव घोषणा हो जाती है तो फ्री एंड फेयर इलेक्शन तो करना काम है। आज मैं एक विषय बंगाल में उठाना चाहता हूं और आसनसोल में भी, क्या बंगाल की पुलिस के ईमानदार इन्वेस्टिगेशन पर सवाल उठ रहे हैं? इसलिए जनता जाती है हाईकोर्ट में कि ईमानदारी से इन्वेस्टिगेशन नहीं होगा, तो ममता जी ने कैसे ही अपनी पुलिस सरकार बना रखी है? निर्दोष लोग कब तक मारे जाएंगे और कितने मारे जाएंगे? इसलिए यहां पर आसनसोल में यहां की पुलिस और यहां का प्रशासन भी टेस्ट पर है कि वो ईमानदारी से वोट होने देगा कि नहीं। हम उम्मीद करेंगे चुनाव आयोग इसकी चिंता करेगा।